আমাদের এই সাদা শাইনিং পৃথিবী থেকে একেবারে আমাদেরকে ছেড়ে চলে গেল, প্রায় 5.5 বছরের উপরে ছিল। এখন হচ্ছে এই কুটুস, কুটুসকে আমরা পেয়ে নিয়ে আসছিলাম তালতলা বাসা, দুই বাসার বিল্ডিংয়ে এক চিপা থেকে। হয়তো 20-25 দিনের বাচ্চাটা ছিল, এই যে বাচ্চাটা শাইনি যখন বেঁচে ছিল তখন শাইনির সামনে কুটুস। কুটুসটা বড় হয়ে যাওয়ার পর আমাদের পল্টু আসে, এই যে পল্টু। পল্টুকে কী যে আদর করতো, পল্টু হচ্ছে আমাদের শাইনি টিনটিন। শাইনি তো চলেই গেল একেবারে, তার কিডনিতে স্টোন হয়ে মারা গেলেন। আর হচ্ছে টিনটিনের বাচ্চা পল্টু, কালোটা পল্টুকে আমাদের এই কুটুস কী আদর করতো, কী আদর করতো। হঠাৎ করে বনানির বাসায় রাত্রিবেলা দেখি পল্টু একটা জানালা চিপা দিয়ে পাতা টেনে টেনে খেলা করছে সকাল থেকে, আর পাই নাই, আর পাই নাই, কত খুঁজছি পাই নাই। আর টিনটিন তার বাচ্চাকে আদর করছে পল্টু। এখন আমাদের এই টিনটিন পল্টু যাবার এক মাস পর টিনটিকে আর বাসা থেকে পাচ্ছি না। বারান্দার দরজা খোলা ছিল, বাহিরে ঘোরাঘুরি করতো, রাত্রিবেলা হঠাৎ করে এই টিনটিনকে আর খুঁজে পাচ্ছি না পল্টুর মা। এখন আমাদের পল্টু দেখবেন কী করছে, কী কান্না করছে, খুঁজছে মা। আজকে এই পল্টুর কান্না দেখে কেউ কান্না চোখের পানি ধরে রাখতে পারবেন না, এত কান্না করছে আজকে পল্টু, একা নিঃসঙ্গ হয়ে গেছে। শাইনি নাই, তার মা নাই, কুটুস নাই, কি করব আমরা পল্টু? আমার নাই, 6টা বছর পর কিভাবে চলে গেল। আর এই বারান্দায় বাহিরে এদিকে টিনটিন পল্টুর মা, একবার দুইবার ছুটে বের হয়ে গিয়ে ঘুরে ভাবছি আসবে, রাত্রেবেলা বের হলো আর আসে নাই। আজকে আমাদের এই টিনটিন সবার কোলে কুটুস। ওদের তিনজনের ড্রেসগুলো শীতই হয়ে আছে, টিনটিনের শীতের ড্রেস, কুটুসের ড্রেসটা আর শাইনি, এগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসছে, আর এগুলো ধুয়ে ভাস করে ড্রয়ারে রেখে দিল, এখন আমি তার থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি। এগুলো আমাদের এখন স্মৃতি হয়ে আছে, এই হালকা পাতলা গেঞ্জিগুলো পরতো আমরা যখন রাত্রেবেলা ওরা আমাদের সাথে ঘুমাইতো, এসিতে ঠান্ডা লাগতো, তখন আমার মেয়ে এগুলো পরাই তাকে দিব। এগুলা কী করবো এখন, এগুলা তিনজনের একজনের মধ্যে কেউ নাই। আর পল্টু জানি না কী হবে এখন, সবাই দোয়া করবে আমাদের পল্টুর জন্য, মার সাথে পল্টু সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন, ওর মা যেন ফিরে আসে।